দেশে কমতে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। দু মাস পর আশিতে নামলো মৃত্যু, কমেছে সংক্রমণও, সেই সাথে কমেছে তীব্র শ্বাসকষ্ট রোগীর সংখ্যা। ডিএনসিসি হাসপাতালের চিত্র বলছে রোগীর সংখ্যা নেমে এসেছে অর্ধেকে, হাসপাতালের সামনে নেই রোগীদের ভিড়। পরিচালক বলছেন সাধারণ শয্যার পাশাপাশি ফাঁকা হচ্ছে আইসিইউ। সারা বাংলাদেশ ব্যাপী সব জায়গায় আমরা দেখছি সেটার প্রভাব আমাদের এখানেও আছে। আমাদের এখানটাতে এক সময় জাস্ট 15 দিন আগেও কিন্তু আমার এখানে 500-র উপরে রুগী ছিল, এখন সেটি মানে 350-র নিচে চলে যাচ্ছে। তো এটা একটা ভালো দিক যে আমাদের পেশেন্টের সংখ্যাটা কমছে, সিরিয়াস পেশেন্টের সংখ্যা আনুপাতিক হারে কমছে। এই মুহূর্তে যেটা ট্রেন্ডটা লক্ষ্য করছি সেটি আসলে আমাদের যে সেকেন্ড যে ওয়েভটা ছিল সেই সেকেন্ড ওয়েভের ডিক্লাইনিং ফেজ, যেটা নিম্নমুখী যে প্রবণতা সেই ফেজটা আমরা অতিক্রম করছি। তো সেটি আরও কমে যে একটা সহনীয় পর্যায়ে হয়তো এসে যেতে পারে। তবে স্বাস্থ্যবিধি না মানলে অবস্থার আবারও অবনতি হতে পারে বলে মনে করেন তিনি। আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু থার্ড ওয়েভের একটি সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং সেটি যদি সেখানে আবার নতুনভাবে এসে যায় তাহলে আমাদের বর্ডার বেল্টে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলি কিন্তু আবার ভালনারেবল হয়ে যাবে, এবং সেখানে আবার সংক্রমণের একটা যদি আমাদের যদি এটা অবাধ চলাচল ক্ষেত্র থাকে তাহলে কিন্তু আমরা আবার একটা ঝুঁকির মধ্যে পড়ে যাব। সুতরাং এটা আমাদের জন্য হাই টাইম, আমরা মনে করি যে আমাদের যে বর্ডার বেল্টে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেখানে যেন আমরা টিকাদান কর্মসূচি, বিশেষ করে যেহেতু আমাদের হাতে এখনও কিছুটা সময় আছে, টিকাদান কর্মসূচিগুলি বিশেষ বিবেচনায় নিয়ে সেখানে বৃদ্ধি করাটা দরকার, এবং সেখানে চলাচল এবং অন্যান্য যেই সমস্ত আমাদের কার্যক্রম আছে প্লাস আমরা যেই ব্যক্তিগত সুরক্ষার বিষয় যেটা বলি জনসচেতনতা সেগুলো কিন্তু আমাদের বাড়িয়ে দেওয়া দরকার। কারণ আমরা বর্ডার বেল্টগুলো যদি সিকিউর করতে না পারি তাহলে কিন্তু আবার সেটি সারা দেশব্যাপী কিন্তু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেশে 10ই আগস্টের পর সংক্রমণের অবস্থা নিম্নমুখী। স্বাস্থ্য অধিদপ্তরের মতে 15 থেকে 21 আগস্ট পর্যন্ত কোভিডে মৃত্যু হয় প্রায় 1200 জনের, আর প্রায় 800 জনের মৃত্যু হয় 22 থেকে 28 আগস্ট পর্যন্ত। ফখরুল ইসলাম, ডক্টর টিভি, ঢাকা।